বিকেএসপিতে চত্রের দাবদাহ নয়, উত্তাপের পুরোটা নাসির আর বিজয়ের ব্যাটে। গণমাধ্যম কর্মীরা পড়লেন মধুর সমস্যায়। তিন নম্বর মাঠেও যে শতকের দ্বারপ্রান্তে ইমরুল কায়েস, কে কার আগে স্পর্শ করেন মাইলফলক সেটাই ছিল আলোচ্য। কাজটা সহজ করে দিলেন এনামুল হক বিজয়। লিস্ট এ ক্যারিয়ারের 14তম শতক তুলতে কি কাব্যিক ব্যাটিংটাই না করলেন এই ওপেনার। 125 বলে থামলেন 127 করে, আটটা মারলেন ছক্কা, চারও সমান। বিজয়ের ব্যাটিংটা যদি হয় কাব্যিক, তবে নাসিরের ব্যাটিংটা নান্দনিক। মাঝে বাগড়া দিয়েছিল চোট, তবে নাসির যে অদম্য, শটগুলো তার দৃষ্টিনন্দন। 103 বলে করলেন 105। এই দুই ব্যাটসম্যানে ভর করে নবগত রূপগঞ্জ টাইগার্সকে 314 রানের পাহাড় সম টার্গেট দেয় প্রাইম ব্যাংক। জবাব দিতে নেমে টাইগার্স কথা বলছিল চোখে চোখ রেখেই। জাকির অপরাজিত দলকে রেখেছিলেন ট্র্যাকেই, তবে রাকিবুল যেন জীবন কাঠি, যার ছোঁয়ায় 170 রানে তৃতীয় উইকেট হারানো দলটা অল আউট হয় 228 করে। প্রিমিয়ার লিগ থেকে আমি অনেক এনজয় করি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে উইকেট ভালো ছিল, সো আমি চেষ্টা করছি যে যত লম্বা ব্যাটিং করা যায় আর কি। সো আলটিমেট হয়েছে 100 হয়েছে, বাট আমার মনে হয় যে আরও যেরকম উইকেট ছিল হয়তো বা রানটা 140 বা 150 মারা সম্ভব ছিল, কারণ আমি যখন মানে ক্র্যাম্প করছে তখন হয়তো বা 8 ওভার বাকি ছিল আরও। সো 8 ওভার ব্যাটিং করলে হয়তো বা আরও 40-50 রান করা সম্ভব হতো। তিন নম্বর মাঠে মাশরাফের প্রত্যাবর্তনের ম্যাচে স্পটলাইটটা জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়া ওপেনার ইমরুল কায়েসের দিকে। রূপগঞ্জের বোলারদের পিটিয়ে নিচে করলেন 122, বার্তাটাও দিয়ে রাখলেন নির্বাচকদের। বোলিংয়ে ব্যর্থ মাশরাফি নিজের কোটায় দিলেন 61, নিয়েছেন সৈকত আলীর উইকেট। সাইফের 78 আর সোহানের 64 রানে জামালের স্কোর দাঁড়ায় 297। জবাবে রূপগঞ্জের দুর্ভেদ্য দেয়াল নাইম আর তানজিদ তামিমের ব্যাটে। নার্ভাস 90-এ নাইম আর তামিম ফেরেন 49 করে। এরপর ব্যাটিংয়ের দৃষ্টি ছিল ক্যাপ্টেন মাশরাফিতে, তবে এ দফায়ও ব্যর্থ তিনি। শেষের দিকে রূপগঞ্জ ভেঙে যায় তাসের ঘরের মতো, ফলাফল 49 রানের স্বস্তির জয় শেখ জামালের। মাহবুব রিমন, সময় সংবাদ, বিকেএসপি, সাভার।